কিন্তু যে একটা রাত কাটাবে তার জন্য আর মনে হয়েছে না এইটাই ভালো। আমি আব্দুল আওয়াল, আমি একটা কলেজে জব করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নান্দাইল দিঘি কলেজ, ওটা আমার কালাই থানা। আমি জয়প্রাট থেকে ঢাকায় এসেছি আমার ব্যক্তিগত কাজের জন্য, আর এখানে এসেছি 3 দিনের প্যাকেজে। বাংলাদেশের মানে নাগরিক হিসাবে, আমরা সিটিজেন হিসাবে এইরকম পরিবেশে অভ্যস্ত না। ওই 1-2-3 তলা দেখে মনে হচ্ছে যে এখানে আমরা থাকতে পারবো কিনা, কিন্তু যে একটা রাত কাটাবে তার জন্য আর মনে হয়েছে না এইটাই ভালো। আমার যে মানে রুমমেটগুলো পাইছিলাম তাদের সাথে একটা আন্তরিকতা গড়ে উঠছে। তারা 15 দিনের প্যাকেজে উঠছে, একজন ব্যাংকে জব করে, অপশন কোম্পানিতে ট্রেনিং করতেছে, আরেকজন আজকে নতুন পাইলাম উনি একটা প্রাইভেট কোম্পানিতে আসে। যারা জব করে তারা তো বাইরে চলেই যায়, দেখা যায় একটা রুমে 2 জন বা 3 জন থাকে। সবচেয়ে আরেকটা বেশি ফ্যাসিলিটি পুরা একটা আপনার এসি, এই এসির সুবিধাটা তো মানে বাইরে হোটেলে নিতে গেলে পার ডে 3000-এর নিচে তো পাওয়া মানে আমরাও তো থাকি, থাকছি তো আগে সেখানে, আমি 1000 টাকাতে সব ফ্যাসিলিটি পাচ্ছি, খাবার, থাকা, লন্ড্রি, ব্যায়ামাগার, টিভি, সব কিছু, এভরিথিং। এখানে আমার হোটেলের চেয়ে এই সুপার হোস্টেলটার পরিবেশ প্লাস খাওয়া, এই যে করোনার সময় এখন বাইরে হোটেলে খাবো বা বাইরের পরিবেশে থাকবো, এগুলো অনেক রিস্কি। তো দেখলাম এখানকার পরিবেশে তাপমাত্রা চেক করে সব সময় স্যানিটাইজার ব্যবহার করে তারা ঢুকাচ্ছে, মানে সব কিছু মিলায়ে বাইরের চেয়ে এখানের পরিবেশ অনেক অনেক ভালো। যারা ঢাকায় ব্যাচেলর হিসাবে আসে বা বাইরে থেকে অল্প দিনের জন্য আসে তাদেরকে আমি বলবো যে আসলে এই সুপার হোস্টেলটাকে একবার মানে অন্তত এসে দেখে বা এর পরিবেশটা সম্পর্কে জেনে থেকে সে আর নেক্সট টাইম বাইরে কোথাও থাকবে না। বিশেষ করে ব্যাচেলরদের জন্য যে বাইরে থাকা খাওয়াটা অনেক কস্টলি প্লাস সেফ না। এখানে নিরাপত্তার দিকটা যেমন সিসিটিভি আছে, আলাদাভাবে ব্যায়ামাগার আছে, কাপড় ধোয়ার জন্য আলাদা লন্ড্রি আছে, এগুলো তো বাইরে কোথাও পাওয়া সম্ভব নয়, এই পরিবেশও পাওয়া সম্ভব নয়। তাই আমি বলবো যে অন্তত সুপার হোস্টেলটাতে যারা এটা সম্পর্কে জানে না, যারা জানবে তারা অবশ্যই অবশ্যই এখানে আবার আসবে। প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে 2 বারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।